Subscribe Digital Help YouTube channel. Hello and welcome. I'm Habibur Rahman, Digital Helper পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে টিউটোরিয়ালটা মূলত হলো যে কাইনমাস্টার দিয়ে আমরা কিভাবে একটি সাবস্ক্রাইবার বাটন তৈরি করে নিতে পারি। মূলত সেই সম্পর্কে আজকে টিউটোরিয়ালটা আমি আজকে খুব সহজে আপনাদেরকে দেখাবো যে কাইনমাস্টার দিয়ে আমরা কিভাবে একটি সাবস্ক্রাইবার গ্রিন স্ক্রিন বাটন তৈরি করে নিতে পারি। জাস্ট আমরা কাইনমাস্টারে চলে আসলাম। আর কাইনমাস্টার উইদাউট ওয়াটারমার্ক কিভাবে ডাউনলোড দিতে হয় সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। জাস্ট এখানে আসার পরে আমরা হলো যে এই ভিডিওটি সিলেক্ট করে নেব, আর এই ভিডিওর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে আছে, সেখানে গেলে কিন্তু আমরা এই গ্রিন স্ক্রিনের সাবস্ক্রাইব বাটনটা অটোমেটিকলি পেয়ে যাব। জাস্ট এটা এভাবে এখানে সিলেক্ট করার পরে জাস্ট এখানে আমাদেরকে একটা সার্কেল ক্রপ হলো যে আমাদের লোগো লাগবে। আমাদের যে ইউটিউব চ্যানেলগুলো থাকে সেখানে একটা সার্কেল ক্রপ লোগো দিলেই হবে। জাস্ট এই লাইব্রেরিতে যাওয়ার পরে এখান থেকে মিডিয়া ফাইলে আমরা যাব। আমাদের মূলত আমাদের লোগো যেটা থাকবে সেটা কিন্তু সার্কেল হতে হবে, জাস্ট এরকম সার্কেল। জাস্ট আমার ইউটিউব চ্যানেলের যে লোগোটা সেটা আমি জাস্ট এখানে একটু কাস্টমাইজ করবেন। এখান থেকে স্ক্রল করে একটু ছোটো করতে পারেন, একটু বড়ও করতে পারেন। আপনারাও এখানে যে লোগোটি ব্যবহার করবেন সেই লোগোটি কাস্টমাইজ করে এভাবে ছোটো বড়ো করে নিতে পারেন। অবশ্যই সার্কেল ক্রপটা দেওয়ার চেষ্টা করবেন। আর এই যে গ্রিন স্ক্রিনটা আমি ব্যবহার করছি এই স্ক্রিনটা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা আমার ভিডিও আই বাটনে ক্লিক দিলেও কিন্তু এই ভিডিওটার লিঙ্ক চলে আসবে, সেখানে গিয়ে কিন্তু আপনারা অটোমেটিক এটা হলো যে ডাউনলোড দিতে পারবেন খুব সহজে। জাস্টেপেভাবে আমরা এটা সিলেক্ট করে নিলাম। জাস্টেপেভাবে হয়ে গেলে মোটামুটি আমাদের কাজটা কিন্তু কমপ্লিট। এখান থেকে এটা হলো যে এখান থেকে আপনারা যদি অডিওটা রিমুভ করতে চান বা অডিও যদি অ্যাড দিতে চান সেটা দিতে পারেন। আমি যেহেতু এগুলো চাচ্ছি না সো আমি দিব না এখন। এখন জাস্ট হলো যেখান থেকে অ্যানিমেশন, অর্থাৎ হলো যে আমাদের যে লোগোটা আসছে সেটা যদি আমরা পপ আপ স্ক্রিন চাই বা ফ্লো চাই বা সাইড আরও চাই বা ডান পাশ থেকে বাম পাশ থেকে বা উপর থেকে বা নিচ থেকে আসবে এরকমভাবে, তাহলে কিন্তু সেটা আমরা এখান থেকে চুজ করে নিতে পারি। আমরা যেভাবে চুজ করবো এটা কিন্তু সেভাবেই আমাদের এতে দেখাবে। আমি সাধারণত এটা নন করে দিই, তাহলে কিন্তু মোটামুটি আমাদের তো স্ট্যান্ডার্ড হবে এবং অনেক সুন্দর হবে আশা করা যায়। জাস্ট এটা দেখেন, এটা আমার মানে আমার ভিডিওটা যখন শেষ হবে তখন কিন্তু আমার লোগোটা যেটা আছে সেটা ডান পাশে চলে যাবে। সেটা আমি যদি প্লে করি তাহলে বুঝতে পারবেন। এখানে আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাই আপনাদের সুবিধার্থে। জাস্ট এই যে দেখেন আমার লোগোটা কিন্তু ডান পাশে সরে যাচ্ছে। এটা যদি চান করে নিতে পারেন, আমার মতে এটা না করাই বেটার হবে। জাস্ট নান করে দেওয়ার পরে আমাদের লোগোটা মোটামুটি কমপ্লিট। এখন আমরা জাস্ট এখান থেকে উপরে সাইডে যেই সেভ বাটন আছে জাস্ট সেখানে একটা ক্লিক দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট সেভে একটা ক্লিক দেবো। জাস্ট সেভে ক্লিক দেওয়ার পরে আমাদের ভিডিওটা সেভ হচ্ছে। এখন এটা কিন্তু খুব সহজে তৈরি করা যায়, কোনো ঝামেলা নাই, কোনো প্যারা নাই, অত্যন্ত সহজ। জাস্ট আমাদের ভিডিওটা কমপ্লিট। এখন যদি আমি প্লে করি আমার যে ভিডিওটা সেই ভিডিওটা জাস্ট আমি প্লে করতেছি, দেখেন কিন্তু খুব সহজে আমি করলাম। এটা কিন্তু খুব একটা বেশি ঝামেলা হয়েছে এমন কিছু না, আর এটা আমার ভিডিওতেও আমি ব্যবহার করছি, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন, সমস্যা নেই। সবাইকেই ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য।